আমারে মনে আশা যেন এ মনে এই সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজ যে ভিডিওটা শুরু করলাম এইভাবেই, তো আমি এখন রেডি হয়ে গিয়েছি অষ্টমীর সাজের জন্য। তো এইভাবে শাড়িটা আমি আজকের পরব, আর তার সঙ্গে জাস্ট হালকা মেকআপ একটু করেছি। তো এই যে দেখতে পেলে কত, মানে একদম হালকা মেকআপের ওপরে করেছি। তো একটু পরে এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের এখানকার, মানে আমার যেখানে বাড়ি সেখানকারই প্যান্ডেল কাছাকাছি, তো সেখানেই বেড়া মানে সব ঘুরতে গিয়েছি। তো আমার ভাই একটু ভিডিও ক্লিপ করে ধরে দিচ্ছিল। তো এই যে আমি যাচ্ছি তোমরা দেখতেই পেলে। তো তারপরে ও আমার ভিডিও করার পরিবর্তে শুধু ইয়াং মেয়েরা কোন দিকে আছে সেই দিকে ভিডিওগুলো করছিল, ভিডিও দেখেই বুঝতে পারছো। তো চলো অনেক ইয়াকি হলো। তো এখন তো তারপর মাদের কাছে চলেছিলাম, মারা ঠাকুর দেখতে যায়নি, মারা আগের দিন দেখে নিয়েছিল। তো তারপর আমি একাই আমি আর ভাই গিয়েছিলাম প্যান্ডেলে ঠাকুরটা দেখতে। তো এখানে দিদিও ছিল, আমার দিদি মাসির মেয়ে। তো সবাই মিলেই একসঙ্গে পাপড়ি চাট খাচ্ছিলাম। তো তার সঙ্গে আমাদের জামাই বাবু এখানে দাঁড়িয়ে। তারপর আমরা আবার এখানে ওখানে আমার একটা ছোট্ট মতো বনু দাঁড়িয়েছিল। তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে, এই যে খাওয়া দাওয়া করেই তারপরে আমরা চলে যাবো আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো এখানে তো সব দিদিও একটু খেতে চাইছিল, বাট আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে গুটি গুটি পায়ে আরেকটা ঠাকুর দেখতে চলে যাচ্ছি। মা ওই যে পিছনে আছে, সবাই একটু ভিডিও ভিডিও করে দিচ্ছিল। ও তো আমার বোন সম্পর্কে হয় তোমাদেরকে বললাম, ও একটু ফটো টটো তুলছিল। তো তারপর এই যে আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে চলে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরের প্যান্ডেল, জায়গাগুলোর নাম বলা যাবে না। তো সেখানে গিয়েছিলাম। তো তারপর সেখান থেকে ভাই একটু, তো অনেক তো ঠাকুর দেখছিলাম, মানে তারপরে ওই যে দেখো সেও একটু স্টাইল মারতে শুরু করে দিয়েছে। তো এই যে আমাদের এখন এখানকার কারুকার্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো লাইনে দাঁড়ানো আমার দ্বারা সম্ভব নয়, মানে সত্যি কথা লাইনে দাঁড়িয়ে অতটা ধৈর্য আমার নেই যে ঠাকুর দেখবো। তাতে আমার দেখা হোক বলা না দেখা হোক আমি চলে যাব। তো তারপরে আমি এই যে টুকটুক করে গাড়ির মধ্যে বসে বসে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো। আর এদিকে ঠান্ডাও লাগছিলো, হালকা হালকা ঠান্ডা পড়ছে। তারপরে ফুচকা কাকুর দোকানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘুরে ঘুরে আর হেঁটে হেঁটে। ওরা একটু মেপে দেখছিলো, কারণ ইয়াং ছিল তো বুঝতেই পারছো, ওই যে থালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দেবে না, ওরা ভিক্ষা করতে বসে পড়েছে। এই মার খাবে এমন না, সত্যি খাচ্ছি, সবে স্টার্ট করেছি, ইঞ্জিনে তেল ছিল না, ইঞ্জিনে তেল দিচ্ছি। নেই লোক কাহাঁ সে আতে, এই লস্যি দোকান, এই লস্যি দোকান থেকে লস্যি নেওয়া হলো। তো আজ পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। তোমাদের জন্যই এতটা কষ্ট করে ভিডিও ক্লিপগুলো তোলা, তো প্লিজ একটু সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব এন্ড করছি, আমরা একটু কিছু খেয়ে দেই ভিডিওটা শেষ করব। তো একটু পকোড়া খেয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, নেক্সট দেখাবে কোনো অন্য ভিডিও।